বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। রাজীব দত্ত চলে অনেক অনেক স্বাগত কুচবিহার জেলায় চট্টগ্রাম, যেহেতু তোমাদের সাথে বিষয় শেয়ার করছি। বন্ধুরা, আমরা সকাল থেকে কি কি কাজ করি, কাজ করে না মানে জামা কাপড় ধুয়ে কি কি করি আর তোমার সামনে ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। কথা বলাতে কি আছে, খালি দেখতে থাকো তাহলেই তো বুঝতে পারবে না বলো। বন্ধুরা, তোমরা সামনে ভিডিও দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখো, সকাল সকাল মা এসে পড়েছে খেতে। কেন, এই কয়েকদিন সবজি বাজার করা হয়নি, আর খেতে যত সবজি আমাদের আছে ওগুলোই মা রোজই রান্না করে। খালি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, আর লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে। কেন, খুব বৃষ্টি হচ্ছিলো তো প্রচণ্ড। আর আজকে কিন্তু দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে, রৌদ্রটা একটু বেশি সুন্দর ছিল, তার জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড রৌদ্র, গাছগুলো দেখো, এইটা কিন্তু কলমি শাক, কিন্তু এটা জলই না, এটা ডাঙ্গার কলমি শাক, তো তার জন্য কিন্তু বেশি জলে গাছগুলো লাল হয়ে গেছে। তাও কিন্তু এখানে উপরেগুলো কী সুন্দর লাগছে দেখতে, সবুজ, চোখের জন্য সবুজ খুব ভালো। তার জন্য আমরা ঘুম থেকে উঠে খেতে এসে পড়ি। দেখো বন্ধুরা, আজকে মা একটা কলমি শাকের রেসিপি বানাবে, মনে হয় কলমি শাক দিয়ে আর বেগুন দিয়ে বানাবে। আর দেখো আমাদের বাড়িতে যেদিকে দেখাবে ওদিকেই ফুল গাছ, এখানে দেখো লাল জবা লাগানো হয়েছে, আমাদের বাড়ির যেদিকেই দেখানো ওইখানে ফুল আর হচ্ছে সবজি গাছ। আর এখানে দেখো সুপারি গাছও আছে, আর সুপারিগুলো বিক্রি করে দেয় আর মা খেলে পরে দু একটা। এই যে কলমি শাক আর মার উঠানোই হচ্ছে না, মনির আত্মশান্তি করে কলমি শাক দেখো উঠাচ্ছে। আর কলমি শাক দেখো প্রচণ্ড হয়েছে, তোমাদের যদি কলমি শাক লাগে আমাদের বাড়িতে এসে পড়ো, তোমাদেরকে অনেক কলমি শাক দিয়ে দিব। আর এখানে দেখো ঢ্যাঁড়শ, কিন্তু এখানে ভেন্ডি ঢ্যাঁড়শ আমরা দুটোই বলি, তোমরা কোনটা বেশি বলতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর সুপারি গাছগুলো কিন্তু খুব বড় বড় হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু এখানে একটা খাওয়া যায় কচু, আর একটা খাওয়া যায় না, জুগলি কচুটা খাওয়া যায় না। আর বনের কচু কিন্তু আমাদের বাড়িতেই লাগানো আছে, আমাদের মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে এখান থেকে উঠিয়ে রান্না করে। আগে শোলা কচুও ছিল, শোলা কচুগুলো এখন আর লাগানো হয় না, কেন ঢ্যাঁড়শ তারপরে এগুলো সবজি গাছ লাগানো হয়, কচু দিয়ে আর কি হবে, তার জন্য এগুলোই রান্না করে মা। আর এই যে দেখো ঢ্যাঁড়শ উঠিয়ে নিলো, ভাবলে তো চলো ঢ্যাঁড়শটা উঠিয়ে নিই, ঢ্যাঁড়শটা উঠিয়ে নিলো, আজকে আর রান্না করবে না, ঢ্যাঁড়শের কোনো গাছ নেই, তাও উঠিয়ে নিল, কেন গাছে থাকলে বয়স্ক হয়ে যাবে, তাই জন্য বুড়ো হওয়ার বদল মার হাতে উঠিয়ে নিই, তাহলে মা এটা কালকে রান্না করতে পারবে। ঢ্যাঁড়শ ভাজি বেগুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা কিন্তু এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেও। আর এদিকে দেখো মা রান্না করতে এসে পড়েছে, আর তোমাদের সাথে একটা মা এখানে দিয়ে দিয়েছে তেল, রসুন, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে, কেন আজকে মসুর ডালে একটু রসা রসা টাইপের করে করবে। তোমরা কি খেয়েছো মসুর ডালের রসা? যারা যারা খেয়েছো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আর যারা যারা খাওনি তাও কমেন্টে জানিয়ে দিও। আজকের রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই এরকম করে বানাতে হয় দেখেও ফেলবে, বানাতে পেলে তো খাবেই। যারা যারা বানায় অর্ডারটাও একটু কমে ভাই, কেন সবাইকে দিতে দিতে শেষই হয়ে যায়। এখানে দেখো নুন দিয়ে দিল, আর এদিকে দেখো দিদি ভাই টিউশনে যাবে, তার জন্য মার ডিমের অমলেট করে দিল, আর হচ্ছে ভাত দিয়ে দিল ওকে। আর এই যে হলুদ, এই যে দেখো ডালটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিবে, তারপরে আলু ভাজাগুলো দিয়ে দিবে। আলুগুলো কিন্তু ছোটো ছোটো করে ঠুমঠুম করা আছে, রসাতে একটু আলু দিলে খেতে একটু বেশি ভালো লাগে। রেসিপিটায় পেঁয়াজ আর রসুন দুটো কিন্তু দিতেই হবে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, এখন জল দিয়ে দিবে, তোমরা যত ডাল নাও অতটুকু পরিমাণ মতন জল দিয়ে দিও, এটা কিন্তু বেশি জল লাগে না, একবার ডালের মতন যেরকম মুসুরি ডাল হয় এরকম না, এটা হালকা জল হলেই হয়ে যায়, কেন এটা রসা। এই যে দেখো যতক্ষণ ডালটা হোক তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, মা আজকে বাইরে রান্না করছে, ভাবছি তো এত রৌদ্রের মধ্যে বাইরে কীরকম করে রান্না করছে। এই যে দেখো এখানে একটা ইসে দেওয়া আছে, বস্তা দেওয়া আছে, তাহলে রৌদ্রটা লাগবে না ওই সাইড থেকে, তার জন্য মা বাবা বস্তাটা দিয়ে দিল। আর ডাল রেডি, ডাল হয়ে গেছে, এখন খালি শাকটা বেগুন দিয়ে করলেই হয়ে যাবে। এই যে দেখো ডালে এত সুন্দর সেন্ট বার হয়েছে, আমার তো জিভে জল এসে পড়লো, আহ কত সুন্দর হয়েছে। খুব রৌদ্র উঠেছে তার জন্য মা ভাবলো তাহলে আজকে বাইরেই রান্না করি, কেন বৃষ্টি পড়ছিল তো প্রচণ্ড, তার জন্য উনুনে জল উঠে পড়েছে, তার জন্য আজকে মা বাইরে রান্না করছে। আর রৌদ্র বেশি তো মা ওইখানে দেখো বাবাকে বস্তা লাগিয়ে দিয়েছে, ওই বস্তা ইসে করে করছে, ছায়াটা লাগবে তাহলে বেশি রৌদ্র লাগবে না। আর রান্না হয়েই গেল, আর ক্ষেতের থেকে দেখো কলমি শাক এনেছি,
কলমি শাকগুলো মা আনলো, আমি জানিনি, আমি বই পড়ছিলাম, মা আনলো যেগুলো কলমি শাকগুলো, আমি এখন কেটে দিচ্ছি মাকে। কলমি শাক আজকে বেগুন দিয়ে মা ভাজবে। আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে নিশ্চয়ই। বন্ধুরা ভাবলো তাহলে এমনিও রোদ্র লাগে এমনিও লাগুক থাকবে, তার জন্য সেটা উঠিয়ে দিল, আর ওগুলো ধুলা আসে তো তার জন্য। আর ডাল কমপ্লিট, ডাল তো না রসা, রসা কমপ্লিট, ডালের রসা মসুর ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে নিশ্চয়ই। আর এদিকে পটল ভাজি করবে, আর হচ্ছে তোমাদেরকে তো বললামই কলমি শাক দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে ভাজবে। পটল ভাজিটা করতে বেশি টাইম লাগবে না, আর কলমি শাক দিয়ে ওই বেগুন দিয়ে করতেও বেশি টাইম লাগবে না। এটা যতটুকু টাইম লাগবে হয়ে গেল। আর বাইরে রান্না করার মজাই আলাদা, দেখতে বেশি ভাল লাগে। আর দেখো ধুমা লাগছে, আর মার খুব রাগ হচ্ছে, রাগ হচ্ছে হাসিও পাচ্ছে, কেন রোদের মধ্যে করছে ওদিকে রাগ, আর এদিকে দেখো কি ধুমা। তার জন্য ডাল কিন্তু কমপ্লিট, মানে হচ্ছে ডালের কষা। আর এদিকে দেখো জামা কাপড়, এগুলো সব জামা কাপড়, এই যে দেখো এগুলো মেলে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আমি কিন্তু বলতে চাচ্ছি না জামা কাপড়গুলো, কিন্তু এই যে ফুল গাছটা দেখো কত মিষ্টি লাগছে, আমার তো খুব ভাল লাগছে। বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি, এখানে দেখো মসুর ডালে চচ্চড়ি, কেউ কেউ চচ্চড়ি বলে আর কেউ কেউ কষাও বলে, আলু দেওয়া হয়েছে, আজকে চচ্চড়ি হয়নি কষাই হয়েছে মসুর ডালে। এই যে এরকম করে বানালে কিন্তু খেতে খুব ভাল লাগে। এমনি ডাল তো রোজদিনই খাওয়া হয়, আজকে মা ভাবলো তাহলে আজকে এরকম করে বানাই, আর ঘরে কিছু ছিল না তার জন্য মা আজকে মসুর ডাল করলো। আর এখানে দেখো পটল, ঘরে শুকনো পটল ছিল দুটো, ওই দুটো পটলই ভাজলো। আর লেবু, আমাদের গাছের বাইরে একটা লেবু গাছ আছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদিন ব্লগে, যারা যারা দেখনি নিশ্চয়ই দেখবে নিশ্চয়ই। আর ওদিকে দেখো বেগুন আর কলমি শাক দিয়ে ভাজি করছে ক্ষেতের কলমি শাক, তার জন্য আজকে এইটুকি আমি এখন খাই। পুলিকে খুব বুঝি সত্যি বন্ধুরা খেতে খুব ভালো হয়েছে, আমাদের মুখটা খেতে ভালো লাগে না, কিন্তু এরকম করে বানালে আমার খেতে খুব ভালো লাগে। আমি খেয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এদিকে দেখো আমি যতক্ষণ খেয়ে নেই, আর এদিকে দেখো চলছে হচ্ছে কলমি শাক আর বেগুন ভাজি। আহ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, এটা বলতে ভুলেই গেছি, কারণ আমাকে দেয়নি এখন। আমি বাবাকে ছিলাম, বাবা তুমি যেরকম খাচ্ছো আমাকে একটু দাও। করা হয়ে গেছে, আর কিন্তু মা আজকে বানিয়েছে হচ্ছে মসুর ডালের রসা। আর তোমাদের কিরকম লেগেছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে দেখো, আর তোমরা যদি আমাদের সাবস্ক্রাইবে দিও আমাদের পাশেও থাকবে, সাবস্ক্রাইব দিলেই হবে না। আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে দিয়েছো আর আমাদের পাশেও আছো, আমার তরফ অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আমাদের ভিডিও এখানে শুনেছি, আমাদের ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ভালো থেকো, বাই বন্ধুরা।